হ্যালো বন্ধুরা আমি অবিনাশ ওর আমার চ্যানেল ফিজ লাইভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম রঙিন মাছ সম্পর্কে সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে আমার চ্যানেলের প্রতিটি ভিডিওতে তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমার একটি আগে থেকে অন্য একটি বিজনেস ছিল যেটা ইমিটেশান গয়না বা বিভিন্ন রকম মেয়েদের সাজের জিনিস বিক্রয় করি তো সেটা যেমন আমি এই সাইটে করি দেখতে পাচ্ছেন তো এরই উল্টো দিকে আমার কিছুটা জায়গা ফাঁকা ছিল তো ভাবলাম এখানে আমি কিছু রঙিন মাছ বিক্রির জন্য কিছু অ্যাকোয়ারিয়াম বসে দিই তো আজ আমি এখানে ছটা অ্যাকোয়ারিয়াম বসেছি সেটা আপনারা দেখতে পাবেন এখানে দুটো আছে আর এই অ্যাকোরিয়ামগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বিক্রির জন্য রেখেছি এগুলো আমার মাছ থাকবে আমার বিক্রির মাছ থাকবে আর এই যে এখানে চারটে আছে এগুলো আমার বিক্রির মাছ থাকবে তো আমার এই মাছ চাষের সাথে সাথে তো ভাবলাম যে এটা করলেও আমার একটু সুবিধা হবে বা আপনারাও যদি এই বিজনেস করতে চান তো আপনাদেরও আশা করি ভালো হবে চাইলে করতে পারেন তো আমি আজকে এখানে কিছু মাছ এনেছি যেটা আমার আমার এগোড়ান দোকানটা আজ প্রথম শুরু হচ্ছে তো আমি এখানে কিছু আজ নতুন মাছ নিয়ে আসছি আমার বিক্রি করার জন্য তো সে মাছগুলো আমি আপনাদেরকে আজ দেখাবো প্রথম থেকে মাছগুলো আমি অ্যাকোয়ারিয়ামে এই প্যাকেট ভাসিয়ে রেখেছি জলটা এর সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানেও ভাসিয়ে রেখেছি তো টোটাল মাছগুলো আমি আজকে এক এক করে আপনাদেরকে সমস্ত মাছগুলো দেখাবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে হ্যাঁ আরেকটা কথা সব মাছগুলো ছাড়া শেষে আমি আপনাদেরকে আজ একটি অন্য একটি জিনিস দেখাবো যেটা অ্যাকোরিয়ামে একটি সৌন্দর্য বাড়ায় হুম তো সেটার জন্য আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো দশ মিনিট এই মাছগুলো এখানে রাখার পর আমি মাছগুলো এক এক করে ছাড়বো সেগুলো আপনারা দেখবেন দশ মিনিট হয়ে গেছে তো এবার আমি মাছগুলো ছাড়ছি তো দেখুন না। তো এগুলো গোল্ড যেটা অ্যাকোয়িয়ামের সবথেকে সৌন্দর্য মাছ তো এরপর আমি দেখাবো একটি লাল গাপ্পি দেখুন মাছগুলো দেখতে খুবই সুন্দর ছাড়ার পরে আরও দেখতে ভালো লাগবে এরপর আরেকটি গাপ্পি দেখাচ্ছি আপনাদের এটা আমার কাছে আসছে এটা নিয়ন গাপ্পি খুব সুন্দর দেখতে ছাড়ার পরে আরও ভালো লাগবে দেখতে এরপর আমি এই এই দিকে অ্যাকোরিয়ামগুলো মাছ ছাড়বো তো এখানে আমার আছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো অ্যাঞ্জেল দেখলেন এরপর আছে কিছু উইডো আছে আর কিছু রোজি বার্ব আছে সেটা আমি এই অ্যাকোরিয়ামটাতে ছাড়বো দেখুন কিছু কিছু মাছ আছে যেগুলো একসাথে একই এক রাখা যায় না তো এখানে আমি যেমন আমি যেমন রোজিবাব রেখেছি রোজিবাবটা ছাড়লাম তো এর সাথে আমি উইডোটা রাখতে পারবো এতে আমার মানে এতে মাছেদের মধ্যে কোনো সমস্যা নেই তো সেই জন্য আমি উইডো ও রোজিবাবটা একসাথেই রাখছি দেখুন তো মাছগুলো কীরকম দেখতে তো সেগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর এই নিচের অ্যাকোরিয়ামটা দেখুন এটা আমার আগে থেকে কিছু মলি ছাড়া ছিল এখানে আশি পিসের মতো মলি আছে লাল আছে ব্ল্যাক আছে ও হোয়াইট আছে তিন রকম মলি আছে ওখানে আর পরবর্তীতে আমার এখনও একটি অ্যাকোয়ারিয়াম খালি থেকে যাচ্ছে ওটাতে আমি কিছু অন্য মাছ রাখব তো সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো আরেকটি কথা এই যে রঙিন মাছ চাষ আমি যেরকম আপনাদেরকে আমার চাষ সম্পর্কে সমস্ত কিছু তথ্য তুলে ধরি কিভাবে আমি চাষ করি সেই সমস্ত কিছু যেমন তথ্যগুলো ভিডিওতে তুলে ধরি আমার এই যে দোকানটা আমি আজ থেকে চালু করছি তো সেই সমস্ত কিছুও এগুলো কিভাবে আপনারা বাড়িতে রাখবেন বা যারা এই মাছ বাড়িতে রাখেন তাদের জন্য আমার এই ভিডিওটি কাজে লাগবে তারাও জানতে পারবেন যে কীভাবে মাছগুলোকে বাড়িতে পালন করবেন তো সেই সমস্ত কিছু তথ্য আমি মাঝে মাঝে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের অনেক সুবিধা হবে মাছগুলোকে বাঁচিয়ে রাখার বা মাছগুলোকে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন আর কখন কি মেডিসিন দেবেন সেই সমস্ত কিছু আমি মানে এটা এটা শুধু আমি বলছি তাদের জন্য যারা বাড়িতে মাছ রাখেন তাদের জন্য আমি এই কথাটা বলছি তো ভিডিও শেষে আমি আপনাদেরকে বলেছিলাম একটি জিনিস দেখাবো তো সেটা হচ্ছে এই জিনিসটি এটি হলো একটি স্নেল যেটা আমরা বাংলায় শামুক বলে থাকি এর কালারটি গোল্ডেন কালার আর এটি অ্যাকোরিয়ামে যদি দু পিস রাখেন তো অ্যাকোরিয়ামের সৌন্দর্যই আলাদা হয়ে যায় তো দেখুন জিনিসটা কীরকম তো রঙিন মাছের সাথে সাথে এই জিনিসগুলো ভালো চাহিদা আছে তো এগুলো আমরা বিক্রি করতে পারি আমার বিক্রি তো হয় এই যে স্মেলগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু আমি চাষ করি আর এগুলো কীভাবে এদেরকে আমি কালচার করি সেগুলো কিন্তু আমি অন্য একটি ভিডিওতে শুধু এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো সেটা অন্য কোনো দিন তো দেখলেন কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ থেকে তো আমার এটা নতুন একটি বিজনেস শুরু করছি আর এই ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দেবেন আর যদি ভালো লাগে কিছু যদি আপনাদের আমাকে জানানোর থাকে তো একটু কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন নমস্কার